আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়েছি। বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওতে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কি কি কারণে তুমি চান্স পাবে না সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং কি বিষয়গুলো মাথায় রাখলে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথাবার্তা বলবো। পাশাপাশি আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিভাবে তাদের শিক্ষার্থীদের ভর্তি করে এই বিষয়গুলো নিয়ে খুঁটিনাটি কথাবার্তা। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। বন্ধুরা, বিভিন্ন নিউজের মাধ্যমে তোমরা জানতে পেরেছো জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সের আবেদন কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামী 22 মে। 22 মে তারিখে তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে। সারা বাংলাদেশের বিভিন্ন জেলা, উপজেলা এবং বিভাগীয় শহরে অনেক আসন এবং সাবজেক্ট থাকায় অনেক শিক্ষার্থীদের একটি টার্গেট থাকে জাতীয় বিশ্ববিদ্যালয়। এছাড়া যারা পাবলিক বিশ্ববিদ্যালয়কে টার্গেট করেছে তারাও কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করে। এর পিছনে একটি কারণ রয়েছে, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের আগেই তাদের ভর্তি কার্যক্রম কমপ্লিট করে। তাই আসনকে নিশ্চিত রাখার জন্য বা সুনিশ্চিত রাখার জন্য বা সিকিউর রাখার জন্য ম্যাক্সিমাম শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করে থাকে। তাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগিতাও বেশি হয় এবং প্রেশারও অনেকখানি বেশি থাকে। তাই এখানে শুধুমাত্র আবেদন করেই বসে থাকলে চলবে না, এখানে আবেদন করার আগে অনেক বিষয় জানতে হবে। সেই বিষয়গুলোকে তুমি কনসিডার যদি না করতে পারো তাহলে নিশ্চিতভাবেই তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না, বা চান্স পেলেও ভালো কোনো সাবজেক্ট বা কলেজ তুমি পাবে না। চান্স পাওয়ার টিপসগুলো জানার আগে আমাদেরকে জানতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয় কিভাবে একজন শিক্ষার্থীকে ভর্তি করে, এই বিষয়টা জানতে হবে। কারণ এই ধাপগুলো যদি তোমার ভালোভাবে জানা থাকে তাহলে তুমি বুঝতে পারবে কোন জায়গাটিকে তোমাকে ফোকাস করা উচিত, কোন জায়গায় তোমার সমস্যা রয়েছে, কোন জায়গাটি কিভাবে সলভ করা উচিত। জাতীয় বিশ্ববিদ্যালয় যেহেতু জিপিএ এর ভিত্তিতেই ভর্তি করে থাকে এবং এখানে কোনো ভর্তি পরীক্ষা হয় না, তাই খুব স্বাভাবিকভাবেই বোঝা যায় যাদের জিপিএ বেশি তারাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকবে। তবে বন্ধুরা, অনেক সময় জিপিএ ভালো হলেও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্ট এবং ভালো কলেজ পায় না। আবার অনেক সময় দেখা যায় কম জিপিএ, কম নাম্বার প্রাপ্ত একজন শিক্ষার্থীও ভালো কলেজ এবং সাবজেক্ট পেয়ে যাচ্ছে। এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে, বিষয়গুলো একটু বিশ্লেষণ করে বলার চেষ্টা করছি। যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন কার্যক্রম শুরু হবে এবং যখন তুমি আবেদন করবে, আবেদন করার প্রথম যে বিষয়টি দেখবে জাতীয় বিশ্ববিদ্যালয়, তুমি কোন বিভাগে আবেদন করছো, অর্থাৎ তুমি কি নিজ বিভাগে আবেদন করছো নাকি বিভাগ পরিবর্তনের জন্য অন্য কোনো বিভাগে আবেদন করছো। বিষয়টা আরেকটু বুঝিয়ে বলি। ধরি তুমি একজন বিজ্ঞানের শিক্ষার্থী, তুমি কি বিজ্ঞান বিষয়গুলোতেই আবেদন করছো নাকি কমার্স বা আর্টসের সাবজেক্টগুলোতে তুমি আবেদন করছো, এই বিষয়টি প্রথমেই দেখা হবে। আর এখানে একটি কথা তোমাদেরকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে নিজ বিভাগে আবেদন করলে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি অনেকখানি বেড়ে যাবে, বিভাগ পরিবর্তন করলে চান্স পাওয়ার সম্ভাবনা কমে আসবে। যেমন একটি উদাহরণ হিসাবে বলি, জাতীয় বিশ্ববিদ্যালয়ে মানবিক বিভাগের অনেক সাবজেক্ট রয়েছে। এই সাবজেক্টগুলোর মধ্যে 70% আসন মানবিক শাখার জন্য বরাদ্দ রয়েছে, বাকি 30% আসনের মধ্যে 15% কমার্সের জন্য, 15% বিজ্ঞান শাখার জন্য। এখন তুমি যদি একজন বিজ্ঞানের শিক্ষার্থী হয়ে থাকো বা বাণিজ্য শিক্ষার্থী হয়ে থাকো, মানবিক শাখায় আবেদন করো, সেক্ষেত্রে কিন্তু ওই যে 15% যে আসন রয়েছে সেটার উপরই তোমার মেধা নির্ধারিত হবে, পুরো 100% আসনের উপর তোমার মেধা নির্ধারিত হবে না। এই জন্যই নিজ বিভাগে চান্স পাওয়ার পসিবিলিটি বেশি, বিভাগ পরিবর্তন করলে চান্স পাওয়াটা চ্যালেঞ্জিং হয়ে যায়। এখন বিষয়টাকে আরেকটু ক্লিয়ার করে বললে হয়তোবা তুমি আরও ভালোভাবে বুঝতে পারবে, সেটি হচ্ছে ধরি একটি কলেজে তুমি আবেদন করছো। এখন একটি কলেজে তুমি বিভাগ পরিবর্তনের কথা ভাবলে, এখন ওই কলেজে তুমি যখন একটি সাবজেক্টে আবেদন করলে, ধরি তুমি বাংলা সাবজেক্টে আবেদন করেছো, তুমি বিজ্ঞানের একজন শিক্ষার্থী, তুমি বাংলা সাবজেক্টে আবেদন করেছো, এখন ওই বাংলা সাবজেক্টে 100টি আসন রয়েছে, এই 100টি আসনের মধ্যে 15টি আসন হচ্ছে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য, 50 জন আবেদন করেছে, সেক্ষেত্রে প্রথম 15 জন বিজ্ঞানের শিক্ষার্থীকে সুযোগ দেওয়া হবে। জিপিএ যদি খুব ভালো না থাকে সেক্ষেত্রে তোমার ভর্তি হওয়াটা, অর্থাৎ বিভাগ পরিবর্তন করাটা চ্যালেঞ্জিং হয়ে যাবে। এখন প্রশ্ন করতে পারো, তাহলে ভাইয়া আমি তো বিভাগ পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে আমার করণীয় কী?
এই বিষয়টি নিয়ে একটু পরেই আলোচনা করছি। এরপর তোমার জিপিএ দেখা হবে, অর্থাৎ মোট জিপিএ এসএসসি এবং এইচএসসি। এসএসসির জিপিএকে 40% ধরছে এবং এইচএসসির জিপিএকে 60% ধরছে। এই টোটাল হচ্ছে 100%। তো যে জিপিএ বেশি থাকবে সেই এখানে টিকে যাবে। এখন প্রশ্ন করতে পারো, আচ্ছা ভাইয়া তাহলে যদি জিপিএ সমান হয়ে যায় তাহলে কি হবে? যদি জিপিএ সমান হয়ে যায় তাহলে দেখা হবে তোমার নম্বর, এসএসসির নম্বর এবং এইচএসসির নম্বর। এসএসসির নম্বরকে ধরা হচ্ছে 40%, এইচএসসির নম্বরকে ধরা হচ্ছে 60%। যদি নাম্বারও সমান হয়ে যায় সেক্ষেত্রে দেখা হবে বয়স, যার বয়স কম সেই এগিয়ে থাকবে। শুধুমাত্র জিপিএর উপর বেস করেই কিন্তু তুমি চান্স পাবে না, আর চান্স পেলেও পছন্দের সাবজেক্টে তুমি নাও পেতে পারো। এই জন্য তৃতীয় পর্যায়ে যে জিনিসটা দেখা হয় সেটি হচ্ছে বিভাগ ভিত্তিক শর্ত। একটা উদাহরণ হিসাবে বলি, মানবিক বিভাগের একটি সাবজেক্ট রয়েছে ইংরেজি, খুব জনপ্রিয় একটি সাবজেক্ট, এই বিষয়টি খুবই ডিমান্ডেবল একটি সাবজেক্ট, অনেকেই ইংরেজিতে অনার্স মাস্টার্স করতে চায়। এবং ইংরেজি হচ্ছে এমন একটি সাবজেক্ট যেটা বিসিএস, ব্যাংক প্রতিটি সেক্টরের সুযোগ সুবিধা রয়েছে, তাই অনেক শিক্ষার্থীর একটি টার্গেট থাকে সে ইংরেজিতে পড়াশোনা করবে। এখন ধরো তুমি একটি কলেজে আবেদন করলে, ইংরেজি সাবজেক্টকে তুমি প্রথম চয়েস দিলে, কিন্তু তোমার এইচএসসিতে ইংরেজিতে 3.0 নেই, সেক্ষেত্রে তুমি প্রথমেই তুমি বাদ পড়ে গেলে। আশা করি বিষয়টি তুমি বুঝতে পেরেছ। তা এখন প্রশ্ন করতে পারো, ভাইয়া আমার তো 3-এর বেশি রয়েছে তাহলে কি আমি ইংরেজি সাবজেক্টটি পাবো? এটা নিশ্চিত না, কারণ একটু আগে যেটা বললাম, ধরে একটি কলেজে ইংরেজির উপর 100টি আসন রয়েছে, এখন আবেদন করেছে 150 জন, সেক্ষেত্রে প্রথম 100 জনকে সুযোগ দেওয়া হবে। আবার এখানেও একটি ব্যাপার রয়েছে যেটা একটু আগে বললাম, সায়েন্স আর্টসের বিষয়, সেই অনুযায়ী আসনগুলোও ভাগ হয়ে যাবে। এই হচ্ছে বন্ধুরা তিনটি ফ্যাক্টর, যে তিনটি ফ্যাক্টর উপর বেস করে জাতীয় বিশ্ববিদ্যালয় একজন শিক্ষার্থীকে ভর্তি করে। এখন প্রশ্ন করতে পারো, তাহলে ভাইয়া আমার কি করা উচিত, কি বিষয়ের উপর বেস করে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করব বা চয়েস দিব? প্রথম টিপস, তোমার জিপিএ যদি কম হয়ে থাকে তাহলে অবশ্যই তুমি সরকারি যে কলেজগুলো রয়েছে সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করো, কারণ সরকারি কলেজগুলোতে আসন সংখ্যা কম থাকে এবং প্রতিযোগিতাও অনেক বেশি থাকে। আর এবার তো আরও বেশি প্রতিযোগিতা হবে, কারণ তোমরা জানো জাতীয় বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে ঘোষণা দিয়ে দিয়েছে আগামী 3 জুলাই থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ক্লাস শুরু হতে যাচ্ছে। তার মানে খুব দ্রুত সময়ের মধ্যে তারা এই আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করবে। আর অন্যদিকে অন্যদিকে ঢাবি, রাবি, চবি এমনকি গুচ্ছ, এই প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় হয়তো আগেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে তাদের ক্লাস শুরু করে দিবে, তাই শিক্ষার্থীরা আসনকে নিশ্চিত করার জন্য তারা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে। তাই অবশ্যই এখানে প্রেশারটা বেশি থাকবে, এবং যেহেতু যারা পাবলিক বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে তাদের জিপিএটা অন্যান্য শিক্ষার্থীর তুলনায় একটু বেশি থাকে, তাই তারা যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে তখন কিন্তু প্রতিযোগিতা অনেক বেশি থাকবে। আর এই ধরনের শিক্ষার্থীদের প্রথম টার্গেটই থাকে সরকারি কলেজগুলো, তাই তোমার জিপিএ যদি কম থাকে অবশ্যই অবশ্যই তুমি সরকারি কলেজগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করো, সেক্ষেত্রে তুমি অনেকাংশে এগিয়ে থাকবে। বন্ধুরা তোমার জিপিএ যদি কম থাকে সেক্ষেত্রে তুমি বেসরকারি কলেজগুলো চয়েস করো। বেসরকারি কলেজ সেটা জেলাভিত্তিক হোক বা উপজেলাভিত্তিক হোক বা বিভাগভিত্তিকই হোক, সেইগুলোতে চান্স পাওয়াটা সহজ এবং পছন্দের সাবজেক্টে চান্স পাওয়া সহজ, এবং জিপিএ কমটাও সেখানে বেশি একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে না অনেক ক্ষেত্রেই, তাই অবশ্যই এই ব্যাপারটাও ভেবে দেখো। এখন প্রশ্ন করতে পারো, জাতীয় বিশ্ববিদ্যালয়ে সরকারি কলেজ এবং বেসরকারি কলেজের মধ্যে কি পার্থক্য রয়েছে? আসলে সার্টিফিকেটগত কোনো পার্থক্য নেই, সেটা বাংলাদেশের একদম অজপারাগায় থাকা জাতীয় বিশ্ববিদ্যালয় একটা কলেজের সার্টিফিকেটের যে মান, ঢাকার মধ্যে সর্ববৃহৎ যে কলেজটি রয়েছে বা জনপ্রিয় যে কলেজটি রয়েছে তার সার্টিফিকেটেরও সেম দাম। এর মানের দিক থেকে, দামের দিক থেকে কোনো তফাত নেই, তাই বুঝতে পারছো এক্ষেত্রে তোমার চান্স পাওয়াটা জরুরি এবং একটি ভালো সাবজেক্টে চান্স পাওয়া জরুরি। টিপস নাম্বার 2, তোমার যদি জিপিএ কম থাকে তাহলে বিভাগ পরিবর্তনের কথাটা একটু ভেবে চিন্তে করো। সরকারি কলেজগুলোতে যদি বিভাগ পরিবর্তনের যদি চিন্তা করো আর জিপিএ যদি কম থাকে তাহলে চান্স পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, তাই অবশ্যই ভেবে চিনতে ব্যাপারটি চয়েস করবে। বিভাগ পরিবর্তন যদি করতেই হয় তাহলে বেসরকারি কলেজের কথা ভাবতে পারো। টিপস নাম্বার 3, অবশ্যই তোমার শর্তগুলি চেক করবে, অর্থাৎ তুমি যে সাবজেক্টগুলো চয়েস করছো সেই সাবজেক্টগুলোর সাথে তোমার জিপিএ এবং যে নাম্বারগুলো রয়েছে, বিষয়ভিত্তিক যে শর্তগুলো রয়েছে সেগুলো যায় কি না এই বিষয়গুলো দেখে নিবে। ইনশাল্লাহ এই শর্তগুলো নিয়ে ইনশাল্লাহ আগামীতে আলোচনা করব, কোন বিভাগে কী শর্ত রয়েছে, আশা করি তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। টিপস নাম্বার 4, বন্ধুর চয়েস তোমার চয়েস না,
অর্থাৎ অনেক সময় দেখা যায় অনেক শিক্ষার্থীরা একত্রে একটি কলেজে আবেদন করে, অর্থাৎ তোমার ফ্রেন্ড আবেদন করছে, তুমিও হয়তো বা তার সাথে মিলিয়ে রেখে একটি কলেজে আবেদন করছো। এই সিদ্ধান্তটি ঠিক নয়, কারণ তোমার বন্ধুর জন্য যে কলেজটি পারফেক্ট হচ্ছে তোমার জন্য সেই কলেজটি পারফেক্ট নাও হতে পারে, কারণ তোমাদের জিপিএ ডিফারেন্ট, হয়তো বা তোমার নাম্বার কম বা অন্য দিক থেকে তুমি পিছিয়ে আছো আর তোমার বন্ধু তোমার থেকে এগিয়ে আছে। তাই তোমার বন্ধুর চয়েস মানে তোমার চয়েস না, তোমার জিপিএ, তোমার ব্যাকগ্রাউন্ড, তোমার বিভাগভিত্তিক যে নাম্বারগুলো, এগুলোর উপর বেস করেই তোমার কলেজ চয়েস করা উচিত। টিপস নাম্বার 5, আবেদন শুরু হওয়ার সাথে সাথেই আবেদন করবে না। প্রথম দিকে অনেক বেশি বিজি থাকে সার্ভার, তাই আবেদনে সমস্যা হয়, তাই অবশ্যই একটু রয়ে সয়ে আবেদন করবে। আমি অবশ্যই ভিডিও দিব কিভাবে আবেদন করতে হয়, ভিডিওটা দেখবে, বুঝবে কি কি প্রয়োজন, তারপর তুমি আবেদন করবে, তাড়াহুড়ার কোনো কারণ নেই। টিপস নাম্বার 6, এই পয়েন্টটা খুবই ইম্পর্ট্যান্ট, এখন থেকে এর পিছনে কাজ করা উচিত। বিষয়টি কি, সেটি হচ্ছে তোমার সাবজেক্ট চয়েস, অর্থাৎ যখন তুমি অনার্সে আবেদন করতে যাবে তোমাকে কিছু সাবজেক্ট চয়েস করতে হবে। অর্থাৎ একটি কলেজে আবেদন করলে ওই কলেজে যে যে সাবজেক্টগুলো তুমি এলিজেবল বা সাবজেক্টগুলো তুমি আবেদন করতে পারবে তার তালিকা দেখা যাবে, সেই অনুযায়ী তুমি সাবজেক্টগুলো চয়েস করতে হবে। এখন এই চয়েসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটু আগে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। তাই আগে থেকেই তুমি যে সাবজেক্টগুলো চয়েস করতে চাও সেইগুলোর একটি তালিকা তুমি তৈরি করে ফেলো। যেমন তুমি বাংলা, ইংরেজি, বা তুমি প্রথম সাবজেক্টে ইংরেজি দিতে চাচ্ছ, তারপর তুমি ইকোনমিক্স দিতে চাচ্ছ, এরপর ইসলামী হিস্ট্রি দিতে চাচ্ছ, ইসলামী সংস্কৃতি দিতে চাচ্ছ, এই যে সাবজেক্টগুলো এগুলো তুমি আগে থেকেই একটি চয়েস করে রাখো বা লিখে রাখো, যাতে করে যেদিন তুমি আবেদন করবে সাথে সাথে তুমি সেটা দেখে দেখে চয়েসগুলো সাজিয়ে নিতে পারো। কারণ দেখা যায় যেদিন আবেদন হয় বা যখন তুমি আবেদন করবে তখন তাড়াহুড়ার কারণে চয়েসে ভুল হয়ে যায়, তাই এই ব্যাপারগুলো সচেতন থাকাটা জরুরি। টিপস নাম্বার 7, অনেক সময় দেখা যায় শিক্ষার্থীরা দোকানে গিয়ে আবেদন করে আর দোকানদার তার নিজের পছন্দ মতো সাবজেক্টগুলো সাজিয়ে দেয়। এই কাজটি কোনোদিনও করবে না, নিজের পছন্দের অনুযায়ী তুমি অবশ্যই সাবজেক্ট চয়েস করবে, দোকানদারের পরামর্শ অনুযায়ী করবে না, কারণ তারা এক্সপার্ট না। হয়তো তারা আবেদন করার ক্ষেত্রে এক্সপার্ট কিন্তু সাবজেক্ট চয়েস করার ক্ষেত্রে এক্সপার্ট না। তুমি অবশ্যই নিজেরটা বুঝে তারপর তুমি চয়েস করবে। আর আরেকটা কথা বলে রাখি, আমি প্রতি বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিভাবে আবেদন করতে হয় সঠিক নিয়মগুলো জানানোর চেষ্টা করি। আমার ভিডিওটি দেখলে তুমি বাসায় বসে নিজে নিজে কম্পিউটার এমনকি মোবাইল ফোনের মাধ্যমে তুমি আবেদন করতে পারবে। তাই অপেক্ষা করবে, ভালোভাবে বুঝবে, তারপরে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে। টিপস নাম্বার 8, আবেদন ফি দেওয়া। অনেক সময় দেখা যায় শিক্ষার্থীরা অনেক বুঝে শুনে আবেদন করে কিন্তু আবেদন ফি দিতেই ভুলে যায়। এই আবেদন ফিটি দেওয়াটা খুবই জরুরি। প্রাথমিক আবেদন ফিটি তুমি যদি না দাও তাহলে পরবর্তীতে তুমি চান্স না পেলে রিলিজ স্লিপ, দ্বিতীয় রিলিজ স্লিপে তুমি কোনোভাবেই আবেদন করতে পারবে না। তাই জাতীয় বিশ্ববিদ্যালয় প্রক্রিয়ার সাথে যুক্ত থাকার জন্য তোমাকে অবশ্যই প্রাথমিক আবেদন ফিটি দিতেই হবে। সর্বশেষ একটি পয়েন্ট বা টিপস শেয়ার করব, অনেক সময় আবেদন করার ক্ষেত্রে শিক্ষার্থীরা ছবি আপলোড করতে ভুল করে বা ছবির ব্যাকগ্রাউন্ড বা ছবির কোয়ালিটি ভালো থাকে না, সেক্ষেত্রে কিন্তু আবেদনপত্র বাতিল হয়ে যায়, তাই অবশ্যই এই ব্যাপারটাও খেয়াল রাখবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা মোটামুটি অনেক বিষয় সম্পর্কে জানতে পারলাম, কিভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ভর্তি করে বা কী কী ফ্যাক্টরের উপর বেস করে ভর্তি করে, পাশাপাশি চান্স পাওয়ার জন্য কিছু টিপস দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আগামী ভিডিওগুলো ফলো করবে, সেখানে আরও বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।